হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখব কোনো একটি কলেজে পূর্ববর্তী বছরে এইচএসসি পরীক্ষায় কেমন ফলাফল করেছিল, অর্থাৎ আমরা জানতে পারবো সেই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কয়জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে কয়জন GPA 5 পেয়েছে, কয়জন পাশ করেছে, এগুলো আমরা জানতে পারবো। তো এগুলো জানার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন কলেজের মধ্যে কম্পেয়ার করতে পারবো যে কোনটাতে রেজাল্ট ভালো, কোনটাতে একটু কম, তো এগুলো আমরা জানতে পারবো। তো এরপর আমরা যেটা জানতে পারবো সেটা হলো যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ কতগুলো কলেজ রয়েছে, অর্থাৎ কোনো জায়গার মধ্যে যেসব কলেজগুলো রয়েছে সেগুলোর লিস্ট সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা হচ্ছে একটা ব্রাউজারে চলে যাব, আমি এখানে ক্রোম ইউজ করছি। তো যে হচ্ছে আমরা সার্চ দেব হচ্ছে ই-বোর্ড রেজাল্টস। তো এটা সার্চ দেওয়ার পর এই যে প্রথম যে ওয়েবসাইটে আসলো, তো সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পর এই যে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে এক্সামিনেশান আমরা দেবো হচ্ছে HSC, এরপর ইয়ার। তো ইয়ার হচ্ছে আমরা বিভিন্ন ইয়ারে জানতে পারি। তো আমরা হচ্ছে লেটেস্টগুলো জানবো, যেমন হচ্ছে 19 জানতে পারি, 18 জানতে পারি। তো আমি 19টাই দিলাম। তো 19 জানার পর বোর্ড, তো বোর্ড আমি যেই কলেজের রেজাল্ট জানতে চাই সেই কলেজের বোর্ডটা দিব, অর্থাৎ সেটা যে বোর্ডে অবস্থিত। আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। রেজাল্ট টাইপে হচ্ছে আমি ইনস্টিটিউশন রেজাল্ট, অর্থাৎ আমি তো খালি কলেজের রেজাল্ট আসে যাচ্ছি, তো ওই জন্য আমি ইনস্টিটিউশন রেজাল্ট দিলাম। তো এরপর দেখো আমার এখানে চাচ্ছে হচ্ছে EIIN নাম্বার। তো এটা জানতে হলে অর্থাৎ যেই কলেজের EIIN নাম্বারটা আমাকে এখানে লিখতে হবে। তো সেটা জানার জন্য আমার এখানে হচ্ছে ট্রিতে ক্লিক করবো। ট্রিতে ক্লিক করার পরেই দেখো একটা অপশন চলে আসলো এখানে। তো এখানে দেখাচ্ছে যে ঢাকা বোর্ডের মধ্যে যে যেই রয়েছে সেই জায়গাগুলোর নাম চলে এসেছে। তো আমি যেই কলেজটা রেজাল্ট জানতে চাই সেই কলেজের জায়গাটা সিলেক্ট করব। তো সেই আমার সেই কলেজটা রয়েছে হচ্ছে যদি আমি ঢাকা মহানগরীতে ক্লিক করি, তো এই মহানগরীর মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে দেখো, যেমন যে উত্তরা, তেজগাঁও, বিভিন্ন জায়গা রয়েছে। তো তোমার যেটা জানতে চাও যেই কলেজের সেই কলেজের জায়গাটা সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে এখানে মতিঝিল সিলেক্ট করছি। মতিঝিল এই যে এখানে চলে এসেছে যে মতিঝিল জায়গার মধ্যে কতগুলো কলেজ রয়েছে। তো এটা কিন্তু তুমি এভাবে জানতে পারা গেলে যে একটা জায়গার মধ্যে কতগুলো কলেজ রয়েছে। তো এখন আমার হচ্ছে সেই কলেজের রেজাল্ট জানতে হলে সেই কলেজের এই যে দেখো প্রত্যেকটা কলেজের এখানে EIIN নাম্বার দেওয়া রয়েছে। তো ধরো আমি এই যে নটরডেম কলেজ জানতে চাই, নটরডেম কলেজ সেটার EIIN নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে ব্যাক দিতে হবে। তো ব্যাক দেওয়ার পর আমাকে ওই জায়গাতে নিয়ে আসলো আবার। তো এখানে আমি সেই কোডটা পেস্ট করে দিচ্ছি। কোড পেস্ট করার পর এই যে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা লিখতে হবে। তো এই যেখানে যে নাম্বারটা লেখা আছে, তো তুমি যদি এই নাম্বারটা না বুঝো তাহলে রিলোড করতে পারো। তো আমি এই নাম্বারটা এখন লিখতেছি, হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করতে হবে। এই যে দেখো রেজাল্ট চলে আসলো, অর্থাৎ নটরডেম কলেজের 2019 সালের রেজাল্ট চলে আসলো। তো আমি রেজাল্টটি দেখতে চাই। রেজাল্টটা হচ্ছে এই যে প্রথমে আছে বিজনেস স্টাডিসে হচ্ছে পাস করেছে হচ্ছে 743, পাস করেনি 2 জন, GPA 5 343। তো যদি সায়েন্সে দেখি, সায়েন্সে হচ্ছে 2013 জন পরীক্ষা পাস করেছে এবং পাস করেনি 15, এবং GPA 5 পেয়েছে 1856 জন। এভাবে আমরা হচ্ছে রেজাল্ট জানতে পারি এবং কোনো একটা জায়গায় কতগুলো কলেজ রয়েছে সেই লিস্টটাও কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এর ফলে তোমরা হচ্ছে বিভিন্ন কলেজের এই রেজাল্ট জানার মাধ্যমে তোমরা হচ্ছে কলেজগুলো কোনটা ভালো হবে সেটা কম্পেয়ার করতে পারবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।